আগামীকাল নবান্ন অভিযানে বন্ধ থাকবে সমস্ত রাস্তাঘাট কি কি পরিষেবা খোলা থাকবে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলা এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ জানিয়ে শহরে বাড়ছে উত্তেজনা রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও হাইকোর্ট এই কর্মসূচি বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে ফলে শহরের পরিবহন ব্যবস্থা এবং জনজীবনে প্রভাব পড়তে পারে কলকাতার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রবিবার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নবান্ন অভিযানের কারণে মঙ্গলবার শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে তবে জরুরি সামগ্রী বহনকারী গাড়িগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না যেমন এলপিজি গ্যাস সিলিন্ডারের গাড়ি অক্সিজেনের গাড়ি দুধ ও ওষুধ আনাজপাতির গাড়ি এবং ফলের মতো পচনশীল সামগ্র বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যেমন বিধান সারণী এক্সপ্লেনেট শ্যামবাজার হাওড়া ব্রিজ এবং রেড রোডে যানবাহনের আশঙ্কা রয়েছে এই রাস্তাগুলি পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ থাকতে পারে ফলে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে ব্যারিকেড বসিয়ে দিয়েছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাধারণ মানুষকে এদিন শহরে অপ্রয়োজনে যাতায়াত না করার অনুরোধ করা হয়েছে এবং বিশেষ প্রয়োজন হলে বাসিন্দাদের বিকল্প রাস্তায় চলার পরামর্শ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের সতর্ক থেকে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে জরুরি প্রয়োজনে কেউ বিপদে না পড়েন তো বুঝতেই পারছেন নবান্ন অভিযানে কোন কোন রাস্তাঘাট বন্ধ থাকবে এবং কী কী পরিষেবা খোলা থাকবে আপনাদেরকে এই ভিডিওটিতে সম্পূর্ণরূপে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ